বাবা তোর এই সময় থাকবো না আমি। কেন, কি হয়েছে? পাখা নেই এক ঘরে, হাত পাকা আছে তো, হাত পাকা গেছে, ঘামছে হয় নাকি? হাত পাকায় হাওয়া গেলে হাওয়ায় না? হ্যাঁ, আরে কি হয়েছে এসব ভেঙে গেছে? এ তোর মা গত নিয়ে পড়ে গেছে তাই ভেঙে গেছে। কি হয়েছে জানার অবস্থা, কি ভেঙে যাচ্ছে কেন? খাক তারপরে বুঝবি, কত ধানে কত চাল, থাকার হয় খাক, না হলে চলে যাবি, অত পাখা মাখা চলবে না, হাত পাকায় কাজ করবি, হাওয়া খাবি। আচ্ছা হাওয়া খাওয়া নাকি? বালের সংসারে থাকবি, যা থাকছে না, যা, আর থাকার দরকার নেই এই সংসারে। এই তুমি চুপ করো তো, কাউ ডাকতে হবে না। আজ তোমার কি প্রেমের জন্য তোমার ছেলে বাড়িতে চলে গেল? কি আছে তোমার সংসারে? এটা পাগা নেই, ঘরে কারেন্ট থাকে, তোর লাইট চলে না, একটা এটা পাগা চলে না, কি আছে তোমার সংসারে? ধর বালের সংসারে করবো না আমিও। কি নেই, কি নেই এই সংসারে? তুই আছিস, আমি এই ছেলে আছে, হাত পাকা তো আছে, আবার কি চাস তুই? হ্যাঁ, সংসারে তেল আনতে বলি, পাঁচশো তেল আনতে বলি, তুই পঁচিশ গ্রাম তেল আনো, তুমি সংসারে মরব কি করে বুঝবে? আমি কি জল রান্না করব? কি তুমি আমার গালিচ্ছ? আমার মারের সময় আমার মারা 15 গ্রাম তেলে 15 কিলো মাছ ভাজত। 15 গ্রাম তেলে 1 কিলো মাছ ভাজতে পারে না? দেখ এই ছোট্ট সংসারে থাকারই থাক, আমি তোরা সবাই চলে যা, ছেলেও চলে গেছে, তারপরে তুইও চলে যা। আজকে তোমার কৃত্রিমের জন্য তোমার ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল, করমা বাল তোমার সংসার। তুই আজকে আমার খুন কি ছুড়ে মারলি? বাবা আমার কি দিয়েছিল? না একটা কোনো কিছু দিয়েছে, না একটা খাট, না একটা আলমারি, না টেবিল ফ্যান, না কোনো কিছু দিয়েছে। তাই বল আমার দুহাই তুই আছিস এখানে, খাচ্ছিস তাই অনেক ভালো। দাঁত খারাপ, রক্ত খারাপ, তাদের সঙ্গে আবার সংসার করতে চাই, আমার ঘুষি তুলে গাল দিলি? হ্যাঁ, বালের সংসার যে সংসার পাকা নেই সে সময় থাকবো না। পাকা দিনে মাফি করছো, চালাটা পাকাল কিনে দেবো, চলো ঘরে চলো।